ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এনপিআর বিতর্কের আবহে আজ ভুবনেশ্বরে পূর্বাঞ্চল ও আন্তর্জ্য পরিষদ ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌরহিত্যে এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন বিহার ওড়িশা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে আশাবুল কি কি বিষয় আলোচনা হতে পারে এই বৈঠকে কি জানা যাচ্ছে দেখো সঙ্গীতা প্রথমে তোমাকে বলি যে আজকে যে বৈঠক সেই বৈঠকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তিনি আসতে পারছেন না কারণ তাদের রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে সেই কারণেই তিনি ঝাড়খন্ডের অর্থমন্ত্রীকে পাঠিয়েছেন এবং আজকের বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী ছাড়াও আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্র এছাড়া মুখ্য সচিব রাজীব সিনহা রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র তারা উপস্থিত থাকছেন মূলত আন্তরাজ্য সমন্বয় আভ্যন্তরীণ নিরাপত্তা আঞ্চলিক উন্নয়ন এবং বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে নানা বিষয়ে যে বিরোধ থাকে তা নিষ্পত্তি করাই হচ্ছে এই ধরনের বৈঠকের লক্ষ্য এবং এই সব বিষয়গুলোই আজকে আলোচনার মূল বিষয়বস্তু হবে তবে আজকের এই যে প্রশাসনিক বৈঠককে ছাপিয়ে কিন্তু জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের এই মুখোমুখি বসাকে ঘিরে তুমি জানো তো যে এনআর সি এবং এনপিআর আবহে এবং দিল্লি কাণ্ডের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর ইস্টার্ন জোনাল কাউন্সিলের প্রথম বৈঠক এবং সেই বৈঠকে প্রথম অংশগ্রহণ করছেন অমিত শাহ ফলে সেই মুখোমুখি রাজনৈতিক চর্চা চলছে জোরদার রাজনৈতিক তর্ক বিতর্ক হচ্ছে ফলে আহ এটাও অনেকে মনে করছেন যে আজকে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা আলাদা বৈঠক হতে পারে এই যে বৈঠক তার থাকে একটা সময় লাঞ্চের বিরতি রয়েছে ফলে সেই ফাঁকেও এই বৈঠকটা হতে পারে সেটা হতে পারে কিনা তা নিয়ে এখন আগ্রহের লক্ষ্যবিন্দুর সকলেই কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ মুখোমুখি হচ্ছেন এমন একটা আবহে দিল্লি কাণ্ড সিএ এনপিআর আবহ এবং এনপিআর নিয়ে যেটা অমিত শাহ বারবার বার্তা দিয়েছেন যে রাজ্যগুলো ভুল বুঝছে তাদেরকে বোঝানোর তিনি চেষ্টা করবেন ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি পেয়ে বা নীতিশ কুমার তিনিও এনপিআর এর বর্তমান যে প্রফর্মা তার তিনি বিরোধী তাহলে নীতিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে আহ তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন কিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহর আলাদা কোনো বৈঠক করা হয় কিনা সেটাই এখন জোরদার আলোচ্য বিষয় হয়ে উঠেছে সঙ্গীতা ধন্যবাদ আশা বল